অ্যান্ড্রয়েড অ্যাপস ক্রিয়েট করতে আপনাকে কোর্স করতে হবে, এইচটিএমএল সম্পর্কে জানতে হবে অথবা জাভাস্ক্রিপ্ট সম্পর্কে জানতে হবে, এই ধারণা কিন্তু এখন সম্পূর্ণ ভুল। এখন অনেক ওয়েবসাইট রয়েছে যে ওয়েবসাইটগুলো ব্যবহার করে আপনি আপনার স্মার্টফোন দিয়ে খুব সহজেই আপনি আপনার পছন্দ অনুযায়ী অ্যান্ড্রয়েড অ্যাপস ক্রিয়েট করে নিতে পারেন। ওয়েবসাইটের মাধ্যমে আপনি যে কোনো ধরনের ভিপিএন অ্যাপস তৈরি করতে পারবেন অথবা ভিডিও কল মেসেঞ্জারের মতন অ্যাপস তৈরি করতে পারবেন অথবা আপনি আপনার ওয়েবসাইটকে কনভার্ট করে অ্যাপসে রূপান্তরিত করতে পারবেন। এই অ্যাপসগুলো তৈরি করে আপনি কিন্তু বিভিন্ন কাজ করতে পারেন এবং কি আপনি আর্নিংও করতে পারবেন। তো গাইস, আজকে আমি আপনাদের দেখাবো এই ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে আপনি স্মার্টফোনটি দিয়ে খুব সহজেই অ্যাপস তৈরি করতে পারবেন। এজন্য আপনাকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এবং আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এই ধরনের ইন্টারেস্টিং নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। ওয়েলকাম ব্যাক গাইস। আপনি যদি কোনো ধরনের পূর্ববর্তী অভিজ্ঞতা ছাড়াই অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করতে চান তাহলে আপনাকে ছোট একটি ওয়েবসাইট ব্যবহার করতে হবে। আপনি আমার স্ক্রিনে যে ওয়েবসাইটটি দেখছেন এই ওয়েবসাইটটির লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনি এখান থেকে সরাসরি প্রবেশ করতে পারবেন। ওয়েবসাইটটিতে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন মেক অ্যান্ড্রয়েড অ্যাপস ইন 5 মিনিট উইথ অ্যাপ ক্রিয়েটর। তার মানে আপনি এই অ্যাপসটির মাধ্যমে আপনি আপনার পছন্দের অ্যাপসটি মাত্র 5 মিনিটেই ক্রিয়েট করতে পারবেন। এই ওয়েবসাইটের কিছু নিজস্ব টেমপ্লেট আছে, এই টেমপ্লেট ব্যবহার করে আপনি কিন্তু খুব সহজেই আপনি আপনার পছন্দের অ্যাপসটি তৈরি করতে পারবেন। তো অ্যাপসটি ক্রিয়েট করার জন্য প্রথমে আপনি ক্রিয়েট অ্যাপস ফর ফ্রি এই অপশনটির উপর ক্লিক করবেন। তো দেখতেই পাচ্ছেন অ্যাপসের যে টেমপ্লেটগুলো রয়েছে তা আপনার সামনে শো করছে। এখানে দেখতেই পাচ্ছেন আপনি যদি ভিপিএন টাইপ কোনো অ্যাপস ক্রিয়েট করতে চান তাহলে এই অপশনটির উপর ক্লিক করবেন, অথবা আপনি যদি আপনার ওয়েবসাইটকে বিজনেস অ্যাপসের মাধ্যমে ক্রিয়েট করতে চান তাহলে এই অপশনটির উপর ক্লিক করবেন, অথবা আপনি যদি কোনো ভিডিও কল চ্যাট এই ধরনের অ্যাপস তৈরি করতে চান অথবা মেসেঞ্জারের মতন অ্যাপস তৈরি করতে চান তাহলে এই অপশনগুলির উপর ক্লিক করবেন, অথবা উপরে থাকা বিজনেস অপশনে গেলে আপনি আলাদা ক্যাটাগরি পাবেন, এমনকি ইন্ডিভিজুয়ালে গেলেও আপনি আলাদা ক্যাটাগরি পেয়ে যাবেন। আপনি আপনার পছন্দ অনুযায়ী ক্যাটাগরি সিলেক্ট করে আপনি আপনার যে অ্যাপসটি বানাতে চান সেই অ্যাপসের থিমটি সিলেক্ট করবেন। আমি আজকে একটি ভিপিএন অ্যাপস তৈরি করব, তো এর জন্য আমি প্রথমে এই অপশনটির উপর ক্লিক করব। অপশনটিতে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, দেন আপনি এখান থেকে সবগুলো লেখা ভালোভাবে পড়ে নেবেন, দেন নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, দেন দেখতে পাচ্ছেন অ্যাডস অ্যান্ড প্রিমিয়াম সাবস্ক্রিপশন অথবা অ্যাডস অনলি দুটি অপশন শো করছে। তার মানে আপনি আপনার অ্যাপসে প্রিমিয়াম সাবস্ক্রিপশন রাখবেন কি না, অথবা আপনি যদি শুধুমাত্র গুগলের অ্যাড আপনার অ্যাপসে শো করাতে চান তাহলে তাও সিলেক্ট করে রাখতে পারেন। তারপর আপনি এখান থেকে আপনার অ্যাপসটির থিম কালার চুজ করবেন। আমি এখান থেকে গ্রে কালারটি সিলেক্ট করছি। কালারটি সিলেক্ট করে নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবেন অ্যাটাচ ইমেজ নামে একটি অপশন রয়েছে। এই অ্যাটাচ ইমেজটি ব্যবহার করে আপনি কিন্তু আপনার যে ক্রিয়েট করা যে অ্যাপসটি থাকবে সেই অ্যাপসের ব্যাকগ্রাউন্ডটি আপনি আপনার মতন কাস্টমাইজ করে সিলেক্ট করতে পারেন। আপনি চাইলে যে কোনো ইমেজ ব্যবহার করতে পারেন অথবা আপনি আপনার নিজের ইমেজও ব্যবহার করতে পারেন। অ্যাটাচ ইমেজে ক্লিক করবেন তাহলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, দেন আপনি আপনার গ্যালারিতে থাকা যে কোনো একটি ইমেজ সিলেক্ট করবেন। তো আমি আমার পছন্দের ছবিটি সিলেক্ট করে নিচে থেকে ক্রপ অপশনটি সিলেক্ট করে দিলাম। তো গাইস দেখতে পাচ্ছেন আমার ছবিটি এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে। আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ছবি এখানে অ্যাড করতে পারেন। তারপর এখান থেকে নেক্সট অপশনটির উপর ক্লিক করবেন, দেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাপসের নাম কী দিবেন তা এখানে শো করছে, দেন আপনি আপনার পছন্দের যে কোনো একটি নাম দিয়ে দিবেন। আমি এখানে লিখছি অ্যাচার ভিপিএন। নামটি লেখা শেষ হলে নিচে থাকা নেক্সট অপশনটির উপর ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন এখন আপনার ইমেজের আইকন সিলেক্ট করতে পারছেন। আপনি চাইলে ডিফল্ট আইকনও রাখতে পারেন অথবা নিচে থাকা কাস্টম আইকনে ক্লিক করে আপলোড ইমেজ থেকে আপনি আপনার কাস্টম করা যে কোনো ইমেজ এখানে অ্যাড করতে পারেন। তো আমি আমার গ্যালারিতে থাকা একটি ইমেজ সিলেক্ট করলাম, দেন এখান থেকে
হালকা ক্রপ করে তো ইমেজ কাস্টম ইমেজটি বসানোর পর নিচে থাকা নেক্সট অপশনটির উপর ক্লিক করবেন তো এখন আপনাকে নিচে থাকা ক্রিয়েট অপশনটির উপর ক্লিক করতে হবে ক্রিয়েট অপশনটিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনাকে ফেসবুক অথবা গুগলের মাধ্যমে লগ ইন করতে বলছেন অথবা আপনি এখানে ইমেল দিয়েও লগ ইন করতে পারেন আমি গুগল দিয়ে লগ ইন করবো তাই কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করলাম দেন আমি আমার জিমেলটি সিলেক্ট করে অ্যাকাউন্টটি লগ ইন করলাম বিকজ আপনি যখন ওয়েবসাইটটিতে লগ ইন করবেন তখন আপনার সামনে এরকম একটি সিম্পল ইন্টারফেস শো করবে তো উপরের দিকে খেয়াল করলে দেখতে পারবেন একটি ডাউনলোড অপশন রয়েছে এই অপশনটির উপর ক্লিক করবেন অপশনটিতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আপনার অ্যাপসটি অলরেডি ক্রিয়েট সম্পূর্ণ হয়েছে আপনি চাইলে আপনার ডাউনলোড লিঙ্কটি ইমেলের মাধ্যমেও সেন্ড করতে পারেন অথবা নিচে থাকা যেই লিঙ্কটি রয়েছে এখানে ক্লিক করতে পারেন তো গাইস এখানে আসার পর আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন তাহলেই আপনি আপনার অ্যাপসটি ডাউনলোডের লিঙ্কটি পেয়ে যাবেন তো গাইস দেখতেই পাচ্ছেন আপনার যেই ক্রিয়েট করা অ্যাপসটি তার ডাউনলোড লিঙ্কটি এখানে শো করছে দেন আপনি এখান থেকে ডাউনলোড এনিওয়েতে ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন আমার যে এসআর ভিপিএন নামের অ্যাপসটি মাত্র ক্রিয়েট করলাম তা আমার ফোনে ডাউনলোড হচ্ছে তো গাইস দেখতে পাচ্ছেন আমার অ্যাপসটি অলরেডি ডাউনলোড কমপ্লিট এখন আমি অ্যাপসটি ইনস্টল করব ফোনে দেন ইনস্টলে ক্লিক করব যদি ইনস্টল করার সময় আপনার সামনে এরকম কোনো ইন্টারফেস শো করে তাহলে ইনস্টল এনিওয়েতে ক্লিক করবেন দেন এখান থেকে ওপেন করে দেবেন তো গাইস দেখতেই পাচ্ছেন মাত্র 5 মিনিটে আমি ভিপিএনের মতন একটি অ্যাপস ক্রিয়েট করে ফেলেছি তো ভিপিএনটি অন করার জন্য নিচে থাকা যে সিলেক্ট লোকেশন আইকনটি রয়েছে এখানে ক্লিক করে আমি যে কোনো দেশের আমার যেই দেশের ভিপিএন চালু করতে চাচ্ছি সেই দেশের ভিপিএনটি সিলেক্ট করে অন করতে পারবো দেন আমি সুইজারল্যান্ডটি সিলেক্ট করলাম দেখছেন আমি কান্ট্রিটি সিলেক্ট করেছি এখন যদি আমি অন করে দিই তো গাইস দেখতেই পাচ্ছেন আমার ভিপিএনটি অলরেডি আমার ফোনে কানেক্ট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখানে নোটিফিকেশনও দেখাচ্ছে এসআর ভিপিএন ইজ রানিং তো গাইস দেখতেই পাচ্ছেন খুব সহজেই ওয়েবসাইটটি ব্যবহার করে আপনি আপনার পছন্দের যে কোনো অ্যাপস ক্রিয়েট করতে পারবেন শুধুমাত্র আপনার হাতে থাকা আপনার প্রিয় স্মার্টফোনটি ব্যবহার করে তো আজকের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন তো গাইস এই ছিল আজকের ভিডিও দেখা হবে খুব শীঘ্রই নতুন আরও একটি ইন্টারেস্টিং ভিডিওতে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ